নমস্কার, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো? যারা আজকে অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণী বাংলা বিষয় হচ্ছে বাংলা, আমরা যেটা নিয়ে আলোচনা করবো তোমাদের সেটা হচ্ছে টপিকটা হচ্ছে প্রাইভেট ডিটেকটিভ। যিনি লিখেছেন তার নাম হেমন্ত কুমার রায়। দেখ, আমরা এবার মূল বিষয়বস্তু শুরু করছি। আমরা বিধু বলতো ম্যাট্রিক ম্যাট্রিক পাস করে লেখাপড়া ছেড়ে দিয়ে আমি প্রাইভেট ডিটেকটিভ হব। ম্যাট্রিক কি? আগে জিনিসটা ম্যাট্রিক, এখন হচ্ছে আমাদের মাধ্যমিক, যেরকম জানা। তাহলে কি আমি প্রাইভেট ডিটেকটিভ হব? বিধু যে ম্যাট্রিক ফটো পেরোতে পারবে এত বড় দুর্দশার জন্ম অসম্ভব। মানে ওই যে ম্যাট্রিক পাস করতে পারবে এটা কিন্তু সবাই জানে, কেউ আরো ক্ষমতা নেই, কেউ পারবে কিনা। বিড়ালে যেমন, হ্যাঁ, তার কাছে স্কুলে বই বেছে আমাদের চকুশীল দিনরাত খালি গোয়েন্দা কাহিনী পড়তো। তাহলে কি হতো, সে সারাদিন সারা যখন সে বই পড়তে বসত সে সব কিছু হতো গোয়েন্দা বইগুলো পড়তো না, কিন্তু স্কুল বই কিন্তু সে পড়তো না। তার জন্য তার কাছে ম্যাট্রিক পাস করাটা ছিল খুব অসম্ভব। অসংখ্য গোয়েন্দা কাহিনী পড়ে বিদুর এখন দৃঢ় বিশ্বাস হয়েছে ডিটেকটিভ হতে গেলে যা যা দরকার সেই সব কিছুই তারা জানতে বাকি নেই। মানে আমি ডিটেকটিভ হবো বা আমি গোয়েন্দা হবো যদি হতে যাইনি, তাহলে আমার যেগুলো জানার দরকার সেগুলো সব কিন্তু সে মতো বিদ্যুৎ সব জেনে গেছে, সে মনে মনে জেনে নিচ্ছে সেটা। বিদ্যুৎ যখন তার নাক মুখ শিবকে বলতো যত বাধারাম গিয়ে বাংলাদেশে পুলিশ দলে ভর্তি হয়েছে, চোর ডাকাত ধরবার আসল ফন্দি তারা জানে না। তাহলে চোর ডাকাত যেন ধরতে হবে, তাহলে গোয়েন্দারা একমাত্র পারে, হ্যাঁ, চোর ডাকাত ধরতে এবং পুলিশরা পারে, কিন্তু পুলিশ হয়েছে কিন্তু চোর ধরবার ক্ষমতা তাদের নেই। শার্লক হোমসের মতো পাকা ডিটেকটিভ এখানে আর নেই, আমি হব বাংলাদেশের প্রথম শার্লক হোমস। তার শার্লক হোমসকে তার কিন্তু বিশাল বড় একজন ডিটেকটিভ আছে, তার মধ্যে সে কে হবে না বিধু হবে। বিধুর মুখে রোজ এইসব কথা শুনে শুনে ক্লাসে আমরা ও তার বুদ্ধি আরো শক্তি সুপর শ্রদ্ধা বাড়তে লাগলো। যত সময় যেত অমুক জায়গায় খুব বড় চুরি হয়ে গেছে, কিন্তু পুলিশ চোর ধরতে পারছে না। বিধু তখন আশপাশ করে বলতো, ও বাংলাদেশে পুলিশ কেমন, কেবল শুধু পুলিশ নয় বদ্ধ অন্ধ, মানে বাংলাদেশের পুলিশ কিন্তু পুলিশ পুলিশ নয়, মানে এত বোকা এবং অন্ধ দুটি সমান একবারে, ওদের দ্বারা চোর করতে হয়, আমাকেই যেতে হবে। আমি হঠাৎ করে বলতে পারি ঘটনাস্থলে চোর নিশ্চয়ই কোনো চিহ্ন রেখে গেছে, একটা নাই বোকাম, নাই আঙুলের দাগ, কি পায়ের ছাপ, কি অন্য ক্ষেত্রে কিছু কিছু একটা রেখে যাবে, সেই কথা খুঁজে বার করতে পারছে না। কার কথাটা না বিধুর কথা, তাই দেখি আমি চোর ধরতে চোর দিতে পারি। এইসব মামলার কিনারা করার জন্য পুলিশ আমার কাছে আসে না কেন? হ্যাঁ, বিলেতের পুলিশ তো শার্লক হোমসের কাছে আলোচনা করতো, মানে সে কত বড় ডিটেকটিভ নিজে মনে মনে ভেবে নিয়েছে। হ্যাঁ, শার্লক হোমসের সঙ্গে তাকে তুলনা, বিধু নিজেকে তুলনা করছে, সে সবাইকে সবাই শার্লক হোমসের সবাই যেত, কিন্তু সে তারা তার কাছে আসছে না কেন? তাহলে কাকুরা পুলিশ না বাংলাদেশের পুলিশ তার কাছে আসছে না কেন, সে খুব আক্ষেপ করছে। আমি চমৎকৃত হয়ে বলতাম, তাই ভাই বিধু, এই দেশে কেউ তোমাকে চিনতে পারলো না, গৃহযোগী ভিক্ষে পায় না, কি না কথা আছে না, গায়ে যে ভিক্ষে করে সে ভিক্ষে পায় না, কিন্তু সে যদি অন্য গায়ে যে ভিক্ষে করতে যায় কিন্তু সে ভিক্ষে পাবে, কারণ সে তোমায় চেনে তো, এ ওই ঘরে ভিক্ষে তোমার কোনো করবো না, কিন্তু সে বাইরে যায় সে তো চেনে না সে ভিক্ষিটা কেমন, তাহলে কিন্তু তাকে সবাইকে ভিক্ষে দিত। কিন্তু তোমাকে বন্ধুরূপে পেয়ে আমি খুব গর্বিত, একটু অয়েলিং করবো না, তেল দিয়ে দিল এটাকে একটু, ওকে বিধুকে ওপরে একটু তুলে দিল। মৃদু মুড়ু দিয়া না চালে বার দুয়ে আমার পিঠ চাপড়ে দিয়ে বলতো, শার্লক হোমসের সঙ্গে ছায়ার মতন থাকতেন তার বন্ধু ওয়াটসন, তুমি হবে আমার ওয়াটসন, আমরা দুজনে বাংলাদেশের চোর ডাকাতের বংশ নির্মূল করছি। তাহলে বিধু আর একজন মিলে কি করলো, বাংলাদেশের সব চোর তোমার ধরে আর নির্মূল করে, মানে টাকার চোর বলে কেউ সবাই সাধু হয়ে যাবে। আমি বলতাম এ আমার সৌভাগ্য, সেদিন থেকে বিধু আমাকে ওয়াটসন করে ডাকতে শুরু করলো। আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, হঠাৎ একদিন আমার বাড়িতে হলে এক দুষ্টু চোরে আবির্ভাব।
রাতে চড়ে সে রোয়াক সিন্ধু করবার চেষ্টা করছিল, পাশের ঘরে ছিলেন বাবা। হঠাৎ কি শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়, তিনি গোলমার মধ্যে চোর দেয় চম্পট, কিছু করতে পারেন। তাহলে গেলেন, শব্দ শুনে চোখ দিল না, এবার পালিয়ে যেতে হবে, পালিয়ে গেছে, কিন্তু কোনো কিছু নিয়ে যেতে পারেনি। বিধু সেই খবর শুনে উত্তেজিত হলো, ওয়াটসন এই ব্যাপার থেকে আমাদের ডিটেকটিভ জীবনে পতন ঘটা যায়, যে চুরি করতে এসেছিল আমি তাকে ধরে দেব। সব ইস্যু বলল, কেমন করে? বিধু মুখে বিপুল গাম্ভীর্য বোঝা চাপিয়ে বলল, ডিটেকটিভের প্রথম কর্তব্য হচ্ছে সূত্র আবিষ্কার করা। তাহলে কি জন্য এসেছিল, কোন দিকে এসেছিল, কেন এসেছিল, সেগুলো কিন্তু আবিষ্কার করা। আর ঘটনাস্থলে চোর কিছু চিহ্ন দেখে গেছে কিনা সেটা নিয়ে লক্ষ্য রাখা। গেছে একটা কোট, কোট তো থাকে গায়ে, চোর সেটা ফেলে গেল কেন? কাল রাতে যে কেউ কুমোর বড় গাছ জানো, সিন্ধু খোলবার আগে কাজে সুবিধা বলে চোর কাটা বোধ হয় কোটটা খুলে রেখে গেছিল। তাহলে কেন কোটটা খুলে রেখে সে সিন্ধু খুঁজে বড় ওয়াটসন বোধ হয় গেছিল, তারপর তার দাদাকে তাদের কোটটা নিজেদের অঙ্গ দিয়ে পাড়ে দিল। আমার টিচার বিধু বলে, ওয়াটসন তোমার আন্দাজ বাবা সত্যি দেখে আমি খুশি হলাম, বহুত আচ্ছা, নিয়ে এসো সেই কোটটা, সেই কোটটা তুমি নিয়ে এসো, আমি দেখছি কি করা যায়। এক দৌড়ে বাড়ি থেকে কোটটা নিয়ে এলাম, ছোট ছোট চৌকো ঘর কাটা ছিটের কাপড়, কোটের পকেটে বেরোলে এক প্যাকেট প্যাসিং সো সিগারেটের আর কাগজে মোড়া খানিকটা দোক্তা এবং একটা নয়া পয়সা। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আমি আলোচনা করলাম, হ্যাঁ, প্রাইভেট ডিটেকটিভে 89 এবং 90 পাতা। এর পরের দিন আমরা, হ্যাঁ, পূর্ণতা পরের পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করবো। তা নিশ্চয় বুঝার যোগ, ডিটেকটিভ হওয়ার জন্য কি কি করতে হবে না করতে হবে সেগুলো এখন বিধু সেই চিন্তা ভাবনা করছে, আমরা মূল সাবজেক্টটা পড়ার পর সেটাকে নিয়ে আরো ভালো আলোচনা করবো। এইটুকু এই অনলাইন ক্লাসে, নমস্কার।